Hey, hello, what's up guys, this is Bangla Gaming and you're welcome to our channel. So guys, finally, I'm going to show you an interesting video. So guys, you know that you're a free fire gamer, but you're a big fan, you're a big fan, যখন তোমার ফ্রেন্ড বন্ধুরা অনলাইন রেসে সেটাকে দেখাচ্ছে অফলাইন যে অফলাইন রেসে তাকে অনলাইন দেখাচ্ছে যে অনলাইন রেসে তাকে কিপিলিং দেখাচ্ছে এবং যে অফলাইন আছে তাকে অনলাইন দেখানোর সত্ত্বেও তুমি যখন তাকে ইনভাইট করছো সে আসছে না মানে বিহাল লাগছে তোমাদের মধ্যে ফ্রেন্ডের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে এটার জন্য এছাড়াও কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে তাছাড়া বন্ধুরা এটা তোমরা সবাই জানো যে B2K BNL ভেনসেন্স এরা কিন্তু তাদের কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছে সেটা হলো গিয়ে 80% ইউটিউবাররা কিন্তু বন্ধুরা তাদের গেম প্লেতে মড ইউজ করছে মানে ফ্রি ফায়ার মড যেটা কিন্তু হ্যাকারের সাইটো ড্যান্সার্স একটা জিনিস যেটা কিন্তু হেডশট মারার জন্য ব্যবহার করছে এবং তাদের আইডি কিন্তু বন্ধুরা সাসপেন্ড হচ্ছে না তো এটার জন্য কিন্তু তারা ফাইনালি তাদের ফ্রি ফায়ারের যে প্রোগ্রামাররা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছে এন্ড দেখা যাক শেষ পর্যন্ত কি রিপোর্ট আসে সেটা রিপোর্ট আসলে কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে বন্ধু তো এই সার্ভার সমস্যা নিয়ে এবং নেটওয়ার্ক সমস্যা নিয়ে মিস্টার টিপলার ভাই আমাদের সবার প্রিয় বাংলাদেশি এবং বাংলা গেমিং কমিউনিটির সবচেয়ে বড় ইউটিউবার কি বলে সেটা এখন তোমরা দেখে নাও তো বেশি দেরি না করে মেইন ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যে নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা মিস্টার টিপল ভাই কি বললো সেটা জানানোর আগে তোমাদের একটা ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে কি এখন কিন্তু গেমের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে ফার্স্ট আছে নেটওয়ার্ক সমস্যা এতটাই বেশি পরিমাণ হচ্ছে যেটা কিন্তু পিংয়ের জন্য কিন্তু যারা ওয়াইফাইতে খেলছে তারা মোবাইল দিয়ে মানে বিভিন্ন সিম কোম্পানি নেটওয়ার্ক দিয়ে গেম খেলা করছে তাদের কিন্তু পিং সমস্যা বিশাল আকার আছে শুধুমাত্র সিম কোম্পানি না যারা ওয়াইফাইতে খেলা করছে তাদের কিন্তু সমস্যা আছে যাদের হাই স্পিডের ওয়াইফাই তাদের কিন্তু সমস্যা আছে এই সমস্যাটা বন্ধুরা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে আছে কেননা বন্ধুরা ইন্ডিয়া সার্ভারে এত প্লেয়ার এবং এদের সার্ভারে এতটা সমস্যা তা বলার কথা নয় অ্যান্ড তোমরা সবাই জানো পাকিস্তান কিন্তু ভাই বাংলাদেশের সাথে ইউটিউবাররা কম প্লেয়ার কম থাকা সত্ত্বেও কিন্তু তারা ফাইনালি একটা সার্ভার পেয়ে গেছে তো আমাদের উচিত বাংলাদেশে যারা আছে তারা কিন্তু একটা সার্ভার চালাতে তাহলে কিন্তু আমাদের বন্ধুরা ফাইনাল আমাদের পিং সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আর সমস্যার সমাধান না হোক বা হোক বন্ধুরা আমাদের কিন্তু সবার উচিত আমরা যেসব ইউটিউবার আছে তাদের কিন্তু উচিত গারেনার কাছে বলা মেইল করা যে আমরা বাংলাদেশের একটা সার্ভার চাই কেননা বন্ধুরা সার্ভার দিক বা না দিক আমাদের ঝড়টা উচিত আমাদের চাওয়া উচিত কেননা নিজের দেশের স্বার্থে আমাদের চাওয়া উচিত যারা বলছো ভাই ম্যাচ মিটিং হতে সময় লাগবে তো এটা বলা এটা বলে একদমই নিতান্তই ভুল বন্ধুরা ম্যাচ মিটিং হতে সময় একদমই লাগবে না তোমরা বেশি বকো না বেশি ফাল ফাল করো না সেটা হচ্ছে কি আমাদের সার্ভার প্রয়োজন আমরা সার্ভার চাই এটাই কথা বলো ঠিক আছে নিজের দেশের স্বার্থে কিছু করার চেষ্টা করো ফিরি ফিরি পরে পা চাটা বন্ধ করো তো বন্ধুরা ফাইনালি নেটওয়ার্ক সমস্যা নিয়ে মিস্টার টিপল ভাই কি বলে সেটা একটু শুনে নাও তারপরে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দিব আমাদের এত টাইম লাগতো না মেইনলি তোমরা তো জানো আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়েছে আমাদের সার্ভার প্রবলেম করতেছিল একটা লিমিটেড সময়ের জন্য ওই সময় আমাদের যেই গেমে ঢুকতেছিল না কেন তাদেরকেই আমাদের মাইনাস করে দিচ্ছিল গেম থেকে বের করে দিচ্ছিল একা একা আর আমাদের একটা ম্যাচেও ব্রেক নেওয়া যাবে না এর জন্য লাইক আমরা বারবার করে ট্রাই করছিলাম যে কোনো ওয়ে আছে কি না যে আমাদের ম্যাচে আমরা ঢুকবো খেলতে পারবো এবং আমাদের বের করে দিবে না বা মাইনাস করে দিবে না এর জন্য ভাই আমার তো আরও বেশি কারণ তোমরা জানো যে আমি আমার ডেইলি ভিডিও আপলোড করতে হয় আর এর জন্য আমি শুধুমাত্র একদিনই সময় পেয়েছিলাম গ্র্যান্ডমাস্টার পুশের জন্য আর একদিন যেহেতু লাইক আমাদের যত প্রবলেম ফেস করি না কেন একদিনের মধ্যে করতে হবে এর জন্য আমরা বারবার করে ওয়ে খুঁজতেছিলাম যে এই প্রবলেমের মধ্যে সার্ভার প্রবলেমের মধ্যেও আমাদের একটা ওয়ে খুঁজে বের করতে হবে যেটার মাধ্যমে আমরা খেলতে পারবো ম্যাচগুলো এর জন্য আমরা সোলোতে খেলেছি ডুওতে খেলেছি স্কোয়াডে খেলেছি সোলো ভার্সেস ডুও খেলেছি ডুও ভার্সেস স্কোয়াড খেলেছি এবং আমাদের দেশে গেমার্স দাদার সাথে তারপর যে আমরা অটো ম্যাচ অন করে খেলেছি অটো ম্যাচ অফ করে খেলেছি শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ে খুঁজতেছিলাম এমন কিছু যেটা কারণে আমরা খেলতে পারবো কিন্তু আমাদের র্যাঙ্কে থেকে বের করে দেবে না কিন্তু একটাও পাচ্ছিলাম না আর এত ওয়ে ট্রাই করতে যে আমাদের র্যাঙ্কের 12টা বেজে গিয়েছিল প্রত্যেকটা তো মাইনাস কে একেবারে র্যাঙ্কের 12টা বেজে গেছিলো এর জন্য আরও বেশি টাইম লাগলো আমাদের তো বন্ধুরা মিস্টার টিপল ভাই সার্ভার সমস্যা নিয়ে কী বলে সেটা কিন্তু তোমরা অলরেডি জেনে ফেলেছো তো একটা কথা তোমাদের বলে দিই আমাদের যদি এই সার্ভার সমস্যা বা পিং সমস্যাটা সমাধান করতে হয় তাহলে কিন্তু আমাদের একমাত্র উচিত বাংলাদেশের জন্য আলাদা একটা সার্ভার নেওয়া তো তোমরা সবাই যেটা বলতে পারে উই ওয়ান্ট বাংলাদেশ সার্ভার এটা লিখে প্লে স্টোরে 1 স্টার রেটিং দিয়ে ভাই ভরিয়ে দাও তাহলে দেখবো আমরা কিন্তু সার্ভার পাই কিন্তু আমাদের একটা সার্ভার পাওয়ার একটা ন্যায্য দাবি রাখি আমরা কিন্তু বাংলাদেশে এত পরিমাণে ইউটিউবার আছে ভাই বাংলাদেশে কিন্তু 1 লক্ষের উপরে অনেকগুলো চ্যানেল আছে এখন পর্যন্ত 20-30,000-40,000-50,000 উপরে অনেকগুলো চ্যানেল রয়েছে যারা কিন্তু বন্ধুরা আমরা সবাই যদি ঝড় তুলি আমরা যদি সবাই বলি এবং বাংলা গেমিং কমিউনিটি বাংলা কমিউনিটিতে বাংলাদেশ কমিউনিটিতে যারা আছে ফ্রি ফায়ার পেজ
তারপরে গ্রুপ রেসে তারা যদি বলি বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি পাবো একটা। এছাড়া বন্ধুরা সরাসরি যারা কথা বলতে পারে তারা হচ্ছে মিস্টার টিপল আর ভাই অ্যান্ড ডাইম বলে, এরা দুইজন যদি বলে ভাই এরা কিন্তু পার্টনার প্রোগ্রামে আছে কিন্তু সরাসরি গারিনার সাথে কথা হয়, তারা যদি বলে গারিনাকে তাহলে কিন্তু তারা ভেবে দেখবে অ্যান্ড আমরা কিন্তু সার্ভার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমাদের। তো তোমরা কী বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। মিস্টার টিপল আর ভাই কি আদৌ বাংলা গেমিং কমেন্ট্রির জন্য কিছু করবে? তো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।